একটু আগে ঘুম থেকে উঠে বাসি থালা বাসন ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে আসলাম রান্নাঘরে। দিবাং স্কুলে যাবে, ওরা আজকে ইংলিশ পেপার আছে, তো এর জন্য বললো ম্যাগি খেয়ে যাবে আজকে স্কুলে। ম্যাগি বানাচ্ছি, ওর বাবার জন্য চা, আমার জন্য গরম জল, তো চা বানিয়ে দেবো। ওর বাবাও স্নানে গেছে, এসে চা খাবে, যাবে দোকানে, ওকে স্কুলে রেখে তারপরে যাবে দোকানে। তো এটাই আর কি, এভাবে আজকে দিনটা শুরু করলাম, আজকে সকালটা এইভাবে শুরু করলাম। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা যারা নতুন বন্ধু, আমার ব্লগ প্রথমবার দেখছো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো এদিকে সবাই চাটা খেয়ে চলে গেছে, শুধু আমার গরম জলটাই রয়েছে। মানে আমি গরম জল বানাই বা গরম গরম চা বানাই সকালে খাওয়ার জন্য, সে চাও শরবত হয়ে যায়, গরম জলও পুরো বরফ হয়ে যায়। তো এরকমই অবস্থা ওদের। আমি চা ঠিক বানাই, গরম জল ঠিক করি খাওয়ার জন্য, কিন্তু কী বলো তো, ওকে রেডি করতে গিয়ে, ওকে খাওয়াতে গিয়ে আমারটাই হয় না, সে ওরা চলে যায় তারপরেই আমি আমারটা নিয়ে বসি। তাই গরম জলটা আবার একটুখানি হালকা গরম করে নিয়ে এসে বসলাম। আর সকাল সকাল আমার মাথায় পুরো হাত, মানে কী করব, কীভাবে যে জিনিস রাখলে ভালো থাকবে এটাই আমার মাথায় আসছে না, যে কী করব কি না করব। মানে নতুন স্কুল ড্রেস, 3 মাস হলো স্কুলে জয়েন করেছে, নতুন স্কুল ড্রেস এত ভালোভাবে ধুয়ে মুছে আমি গুছিয়ে গাছিয়ে রাখি, তারপরেও এই পাশে চারিপাশ দিয়ে এই দূরে কেটে, মানে এরকম অবস্থা করেছে, ওটা আর পরার মতো নেই। তোমাদের আমি দেখাবো পরে, স্কুল ড্রেস, ওর বাবা দুটো জামা, সব আমি সেদিনকে ঘরটার গুছানোর পরে এই যে এই পাশে সব জামা কাপড়গুলো এভাবে গুছিয়ে রেখেছি না, জামা কাপড় পুরো এলোমেলো থাকলে ইঁদুরে কাটে এটা ভাবা যায়। জামা কাপড় সব তাপে মানে ভাজে ভাজে গুছিয়ে গুছিয়ে রাখা হয়, তারপরেও যে ইঁদুরে কীভাবে কাটে আমি বুঝতে পারি না। তো কেটে ফেলেছে, তার বোঝা না বোঝার কিছু নেই, শুধু এইটুকু আমার মাথায় এসে গেছে যে এখানে জামা কাপড় রাখা যাবে না, এখানে জামা কাপড় রাখলে আমার জামা কাপড় সব এইভাবেই নষ্ট হবে, কিচ্ছু করার নেই। আর যে একটা আলমারি কিনবো বা একটা শোকেজ কিনবো জামা কাপড় রাখার জন্য, সে পরিস্থিতিও নেই, কিনলে কেনা যায় সে পরিস্থিতি নেই। কেন বলতো, ঘরটা এতটাই ছোটো আর এখানে খাটটা এতটা জায়গা মেরে নিয়েছে যে এখানে আমি কোনো একটা আলমারি বা শোকেজ এনেও রাখতে পারবো না, তাহলে এই যে হাঁটার জায়গা পাচ্ছি, হাঁটার জায়গাটাও পাবো না আমি। আর রান্নাঘরে তো রাখাই যাবে না, রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, রান্নাঘরের তেল মাদারও ধোটো সব ওর উপরে গিয়ে পড়বে, জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এর থেকে এই জিনিসগুলো আর নিজেদের ঘর না হলে আর হবে না। আর ততদিন অবধি, তত বছর অবধি আমার জামা কাপড়গুলো একটু সামলে রাখতে হবে, অন্য জায়গায় রাখতে হবে, সেটাই মাথা আসছে না কি করব কি না করব, বুঝতে পারছো তো। তো এরকম একটা অবস্থা, এখানে গরম জলটা নিয়ে রয়েছে, খেতে ইচ্ছে করছে না, এই মাথার মধ্যে এই জিনিসটাই ঘুরপাক করছে কি করব না করব। তো আমি যদি আগেই জানতাম যে এরকম কিছু হতে চলেছে, তাহলে আমি কী করতাম বলতো, যেদিনকে আর কি পুরো ঘরটার আমি পরিষ্কার করেছিলাম, মানে একদম ডিপ ক্লিন করেছিলাম দিওয়ালি উপলক্ষে, তাহলে সেদিনকেই আমি এই কাজটাও একবারে করে রাখতাম, তাহলে আজকে আমার ডবল ডবল এইভাবে খাটতে হতো না। তো তারপরে আমার বড়ি এই আইডিয়াটা দিল, তো বলল যে একটা অ্যাটাচি আছে, ওটা একটুখানি খারাপ, খারাপ বলতে ওটা দিয়ে আমরা বাড়িটারি গেলে ওটা নিয়ে যাই না, আগে ওটা নিয়ে যেতাম, ওটা একটু হ্যান্ডেল চাকা টাকা সব ভেঙে গেছে, ওটার মধ্যে এমনি আমাদের সোয়েটার জ্যাকেট যেগুলো সবসময় দরকার হয় না, বেশি শীত পড়লে লাগে, সব ওর মধ্যে আমি ভরে রেখেছিলাম। তো এখন ও বলল যে ওটা বের করে না, ওর মধ্যে যেসব জামাকাপড় আমাদের পরতে লাগে বা সব সময় লাগে না, ওইদিক ওদিক গেলে লাগে, বাজারে যাওয়া বা তখন লাগে, 2-3টে শাড়ি হোক আর ছেলের জামাকাপড়, আমাদের জামাকাপড় যেগুলো আমরা ডেইলি ইউজে ব্যবহার করি, সেগুলো তুমি এক কাজ করো ওই অ্যাটাচিটার মধ্যে রেখে দিও, আর ওগুলোর মধ্যে মানে সাইডে যে আলমারিগুলো আছে ওগুলোর মধ্যে জামাকাপড় রেখো না। তো এর জন্য দেখো অ্যাটাচিটা বের করে নিলাম, আর এর মধ্যে যে জ্যাকেট আর যা যা ছিল আর কি, সোয়েটার, ছেলের সোয়েটার, ছেলের হালকা পাতলার সোয়েটারগুলো বের করে রেখেছি, ওগুলো এর মধ্যেই রেখে দেবো, সামনেই তো মানে সামনেই না, ঠান্ডা তো পড়েই গেছে, ওগুলো তো দরকার হবেই। তো এখন সমস্ত জামাকাপড় নামিয়ে এর মধ্যে দেখো ঠিকঠাক করে রেখে দিলাম, আর ওই অ্যাটাচিটা ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু অ্যাটাচির মধ্যে এখন জামা কাপড় রাখলাম, অ্যাটাচি তো সাইডে এইভাবে দাঁড় করিয়ে রাখা যাবে না, এখানটাতেই আমার অ্যাটাচিটা রাখতে হবে, তার জন্য এখন একটুখানি ঝেড়ে মুছে এই যে একটা পেপার পাতিয়ে দিচ্ছি, নিচে তো রাখা যায় না নোংরার মধ্যে, আর খেলনাগুলো এক সাইডে করে দিলাম, আর ছেলের বইপত্রগুলো এই পাশে পেপার পাতিয়ে একটু এই সাইডে গুছিয়ে রাখছি।
আর ভাবলাম যখন ধরেইছি তো একটু আলমারিগুলো একটু আরেকটু করে গুছিয়ে রাখি। তো উপরের তাকে না সেরকমভাবে ইঁদুর পৌঁছায় না, তো ওইখানে তোয়ালি গামছা যেগুলো আমাদের লাগে আর কি স্নানে গেলে ছেলের হাত মুখ মুছতে, তো ওগুলো আমি ওখানে রাখলাম। আর একবারে এই পাশে আমি ঝেড়ে মুছে একটুখানি ভালো করে মুছে দিচ্ছি। প্রতিদিনই না চেষ্টা করি যেন তো একটু মুছে পরিষ্কার করে দেওয়ার, কিন্তু তারপরেও যে এত ধুলো কোথার থেকে আসে, এর জন্য আর কি একবারে যখন ঘরে কাজ করলামই একবারে সব কিছু কিছু আবার একবার করে মুছে দিলাম। তো এদিকে এসে রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি, ওদিকে ঘরের কাজগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তারপর যদি স্নান করে একবারে রান্না করতে আসতাম আরও লেট হয়ে যেত। আর ছেলে সকালবেলা স্কুলে ম্যাগি খেয়ে গেছে, আর এখন স্কুলে টিফিনটা দিতে হচ্ছে না কারণ 11টার সময় যেহেতু ছুটি হয়ে যাচ্ছে, তো একটু রান্নাও তাড়াতাড়ি করতে হতো, এর জন্য বাঁধাকপি রান্না করে নিলাম। আর এদিকে দেখো সয়াবিন আলু তরকারি হবে, তো এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব মিক্সিতেই বেটে নিয়েছি, আদা জিরে এই যে সমস্ত মশলা দিলাম, লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষাবো। আর এখন না আমি একটু চেষ্টা করছি কাঁচা লঙ্কার তরকারিটা একটু বেশি রান্না করার, শুকনো লঙ্কার তরকারি একটু কম, এর জন্য আর কি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে। তো সব মানে মশলা কষাতে গিয়ে মনে পড়লো লবণ তো আমি দিইনি, তো এখন লবণটা দিয়ে মশলাটা ভালো মতো কষে আসলে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ওপাশে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, মানে বাঁধাকপিটা রান্না করতে করতে আমি আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই যে নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে, এখন গরম মশলা বাটার সময় একদমই নেই, আর ধনে পাতা আছে ওগুলো সব হলুদ হয়ে গেছে, ওগুলো দিলে শুধু কোনো গন্ধই হবে না, শুধু ঘাস ঘাস হয়ে থাকবে, এর জন্য গরম মশলা গুঁড়ি দিয়ে বাস নামিয়ে নিলে সয়াবিনের তরকারি একদম রেডি আর কি। তো ওদিকে রান্না বান্না করে ঘরটা ঝাড় দিয়ে এই যে আবার আসলাম এই ড্রামটা নিয়ে। তো কদিন ধরে আমি বলছিলাম যে স্টিলের একটা ড্রাম নেব, স্টিলের যে ড্রামগুলো বাসনের দোকানে কিনতে পাওয়া যায় আটা চাল রাখার জন্য, তো ওগুলো নেওয়ার ইচ্ছে ছিল। তারপরে আবার ভাবলাম রাখার জায়গা নেই, কী করবো না করবো। আবার আমাদের ঘরের সামনে যে সিঙ্গারার দোকানটা, ওই দোকানে না এই ড্রামেগুলো করে ডালডা আনে, এক এক ড্রাম ডালডা নিয়ে আসে, ওদের দু তিন দিনের বেশি চলে না, আবার এই ড্রামগুলো ওরা লোকের কাছে বিক্রি করে দেয়। তো আমি দীপাংশের বাবা মানে তোমাদের দাদাভাইকে বলে রেখেছিলাম, তো আমি তো জানতাম না, ওই বললো যে এই দোকানে না এরকম ড্রাম আছে ওরা বেচে দেয়, আমি দেখি কিন্তু আমি কোনো সময় নিইনি। তো আমি বললাম এমা নিয়ে আসবে, এত সুন্দর ড্রামগুলো, এত মজবুত, এত বড়, এর মধ্যে আমি আটা রাখতে পারবো, ধরো কোনো মশলাপাতি আনলো মশলাপাতি বেশি নিয়ে আসলো রাখতে পারছি না, তো ড্রামে ভরে রাখলাম, যখন দরকার হবে বের করে নেব। তো আজকে এই ড্রামটা নিয়ে আসলো, তো প্রথমে সার্ফ দিয়ে ধুলাম, তাও না ভালো মতো পরিষ্কার হলো না, তারপরে আবার সার্ফ দিয়ে দু তিনবার ধোয়ার পরে একটু মনে হয় ওই ডালটার তেল তেলে ভাবটা গেল, তাই রোদরে রেখে আমি স্নান করে এখন দেখো ছাদে এই নুড়িগুলো মেলতে চলে আসলাম। এসেছিলাম আমি একটু ছাদে, মানে রান্নাঘরে যেসব ন্যাকড়াটা ছিল এবং ঘরটা মানে টেবিল টেবিল মোছার বা কড়াই ধরার সব নুড়িগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রোদরে মেলে দিলাম, কড়া রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ওদিকে আমি মানে রান্নাবান্না অন্ধকার আসছে, রান্নাবান্না করতে করতে দীপাংশু চলে এসেছিলো স্কুল থেকে, তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিলাম, ভাবলাম ওকে স্নান করাবো, হঠাৎ করে ওর স্কুলের পরীক্ষার রুটিনটা দেখলাম, দেখলাম কি কালকে ওর ফিজিক্যাল এক্সাম আছে, তো চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, চুলটা কাটানোর দরকার ছিল, আমি ভাবছিলাম দিওয়ালির আগে আগে কাটাবো, কিন্তু কালকে যেহেতু ফিজিক্যাল এক্সাম তো চুল তো কাটাতেই হবে, চুল নখ টোক সব পরিষ্কার করে কালকে স্কুলে পাঠাতে হবে, এর জন্য ওকে আবার জোর করে পাঠালাম আমার বাবার সাথে যে তাড়াতাড়ি যাও চুলটা ওর কাটিয়ে নিয়ে আসো, কারণ এই যে 12টা বেজে গেছে, আর এদিকে দোকান বন্ধ হওয়ার কোনো চান্স নেই কারণ সারাদিন বিকেল 8টা সাড়ে 8টা অবধি সব দোকান খোলা থাকে, বন্ধ হয় না। তো যাই হোক এর জন্য ওকে নিয়ে গেল, কিছুতেই যাবে না, কান্না কাটি আমি চুল কাটবো না, চুল কাটতে চায় না, আগে কান্না করতো না, এখন খুব কান্নাকাটি করে চুল কাটতে চায় না। তো চুল কাটিয়ে নিয়ে আসলে ওকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করবো, মানে সকাল থেকে আজকে দৌড়াদৌড়ি করতে করতে আমিও হাঁপিয়ে উঠেছি, আমারও খুব কষ্ট হয়ে গেছে। তো যতক্ষণ না চুল কেটে আসছে ততক্ষণ আমি একটু অনেক রেস্ট নেবো আর কি। খাস খাস করে চুল কাট দিয়া, এই দেখো চুল কাটবে না বলে কি কান্না কাটি, চুল কেটে কত সুন্দর লাগছে বাবাটাকে, কি করে কেটেছে চুল মামি একটু দেখাও তো, কিভাবে কেটেছে এসে
তো চলো আগে স্নান করে আসো, চলো চলো চলো। তো বিকেলবেলা আমাদের সুনু বাবু আজকে পড়তে যায়নি, না পড়তে যায়নি এটা ভুল, পড়তে গেছিল যে ম্যাডাম পড়ায়, ও দিদি ও আজকে বাড়ি নেই, ও বেরেলি গেছে, ও আসবে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় পাঠিয়ে দিতে বলেছে, সন্ধ্যার সময় পড়িয়ে দেবে, এই জন্য পড়তে যায়নি। তো ওর বাবার সঙ্গে দোকানে গেছিলো, তো দোকানে গিয়ে সিঙ্গারা নিয়ে এসে, সিঙ্গারা এনে দেখো কিসের উপরে বসেছে, তো সিঙ্গারা নিয়ে এসেছে চাটনি, তো ভাবলাম সাথে আমি একটু চা বানাই, ওর জন্য দুধ নিয়ে আসলাম, চা দিয়ে সিঙ্গারা খাবো এখন। আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই এন্ড করছি, কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দিও, ফিরে আসবো আরেকটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।